অবৈধ তিন চাকার যানবাহনে জয়পুরহাটে বাড়ছে যানজট, এতে চরম ভোগান্তিতে আছেন স্থানীয়রা। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম। রেজা রেজা, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, অবৈধ যানবাহন বন্ধে প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা, বা সেখানকার সর্বশেষ পরিস্থিতি আপনি কেমন দেখছেন আমাদেরকে বিস্তারিত জানাবেন। স্নেহা, আপনি আপনাকে আমি একটু জানিয়ে রাখি, জয়পুরহাট হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় ছোট জেলা। আমাদের জয়পুরহাট যেমন মেহেরপুরের পর জয়পুরহাট জেলা। এখানে কিন্তু এখানে অবৈধ যে যানবাহন, যেমন শ্যালোচালিত নসিমন করিমন ভুটভুটি, পাশাপাশি এই যে তিন চাকার যে অটো, ব্যাটারি চালিত অটো রিক্সা এবং তিন চাকার এই যে এমনি যে রিক্সাগুলো চলে, এটা এতটাই বেশি এবং এতটাই বেপরোয়াভাবে চলছে যে আসলে এখানে শহরবাসী কিন্তু এখন কিন্তু চরম দুর্ভোগে পড়েছে। পাশাপাশি জয়পুরহাটের প্রধান সড়ক যে ফোর লেন চার লেন রাস্তার কাজ হচ্ছে, এখানে কিন্তু দুই সাইডে ভেঙে অনেক সরু হয়ে গেছে এবং রাস্তা ছোট হওয়ার কারণে এবং যত্রতত্র ড্রেনের সব কিছু রাখার কারণে কিন্তু আজকে এই জয়পুরহাটের কিন্তু যানবাহন চলাচল এতটাই দুর্ভোগে পড়েছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন এখানকার বাস শ্রমিক এবং ট্রাক শ্রমিক এবং পিক আপ শ্রমিকরা। আপনি একটু দেখুন যে এখানে কিন্তু জয়পুরহাট শহরেই কিন্তু এই নতুনহাট এলাকায় আমি অবস্থান করছি, এখানে কিন্তু নিয়মিতভাবে কিন্তু এইভাবে কিন্তু নসিমন করিমন ভুটভুটি, অর্থাৎ এই যে শ্যালো চালিত, যাদের কিন্তু প্রশিক্ষণ নাই বা ড্রাইভিং লাইসেন্স নাই, তারা কিন্তু নিয়মিতভাবে এই প্রতিদিনই কিন্তু প্রায় 10,000-এর মতো এই শ্যালো চালিত ব্যাটারি শ্যালো চালিত এই যানবাহনগুলো চলছে এবং পাশাপাশি ব্যাটারি চালিত যে অটোরিকশা এবং এদের দুর্ভোগে কিন্তু এখন শহরবাসী যানজটে, প্রচণ্ড যানজটে নাকাল হয়ে গেছে। আমাদের এখানে যে উপস্থিত আছেন বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক, তিনি আমাদের এবং জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিভাগের সভাপতি। আপনি একটু জানাবেন যে বৈধ আপনারা যে যানবাহন চালাচ্ছেন, এতে কী সুবিধা অসুবিধা পাচ্ছেন এবং কি সরকারের প্রতি কী দাবি দেওয়া জানিয়েছেন আপনারা? ধন্যবাদ রেজাউল সাহেব। জয়পুরহাট জেলা সহ সারা বাংলাদেশে, আমি যেহেতু সারা বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক, ইতিমধ্যে বহুবার সরকারকে আমরা আলটিমেটাম দিয়েছি দুর্ঘটনার কারণ সম্বন্ধে এবং অবৈধ গাড়িগুলোকে বন্ধ করার লক্ষ্যে। মহামান্য হাইকোর্ট থেকেও একটা নির্দেশনা এসেছিল, সেটাকেও মানে আমরা আইনগতভাবে সেটাকে বন্ধ করতে পারি নাই। তাই আমি জয়পুরহাট শুধু নয়, সারা বাংলাদেশে কিন্তু জয়পুরহাট একটা ছোট্ট জেলা হলেও এখানে প্রায় অবৈধ প্রায় 11,000 যানবাহন, বিশেষ করে নসিমন করিমন রিক্সা ব্যাটারিচালিত ভ্যান থেকে শুরু করে, সরকারকে এরা ট্যাক্স তো দেয় না, প্রশিক্ষণপ্রাপ্ত নয়, সরকারের যারা নিয়মিত সরকারকে আমরা বৈধভাবে সরকারকে ট্যাক্স দিয়ে থাকি, যেমন বাস ট্রাক পিক আপ ভ্যান মাইক্রোবাস, এগুলো না আমরা আজকে অবৈধর পথে। আমরা এই জয়পুরহাট ছোট্ট একটি জেলায় প্রায় 6,000 শ্রমিক বাস সেক্টরে কর্মরত আছে, তারা আজকে প্রায় নিঃস্ব, তারা এই পথ থেকে সরে অন্য পথে যাওয়ার চেষ্টা করছে। ধন্যবাদ। আমি আর একটা বিষয় জানিয়ে রাখি, কিন্তু এখানে কিন্তু এই নসিমন করিমন যে অবৈধ যানবাহনগুলোতে কিন্তু এবং পাশাপাশি অটোরিকশা এগুলোতে কিন্তু প্রতিদিনই কিন্তু তারা চাঁদা তুলছে। এবং আর একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে জেলা পুলিশ সুপারের সাথে আমি কথা বলেছি, পুলিশ সুপার এখানে এই নসিমন করিমন শহরের চারটি শহরের বাইরে চারটি ভেনুতে তারা কিন্তু অবস্থান করার জন্য বলেছে, কিন্তু সেটা না মেনেই কিন্তু জয়পুরহাট শহরে কিন্তু যত্রতত্র ঢুকে যাচ্ছে। এই ছিল আমার জয়পুরহাট থেকে সর্বশেষ। আমি এখন স্টুডিওতে চলে যাচ্ছি স্নেহার কাছে। স্নেহা রেজা, আপনাকে ধন্যবাদ।